ভালো থেকো কস্তুরীদি, যেখানেই আছো খুব খুব ভালো থেকো। তোমার আগামী দিনের জার্নিটা আরো আরো খুব ভালো হোক, সুন্দর হোক, এই কামনাই করব। অনেক কষ্ট পেয়েছো, সেই কষ্টের শেষ করে নতুন আরেকটা জীবনের দিকে তুমি এগিয়ে গেলে, কিন্তু যাদেরকে ফেলে রেখে গেলে তাদের আরেক যুদ্ধ, তাদেরই আসল যুদ্ধ। কারণ জীবনে আমি আমার মাকে অনেক কম বয়সে হারিয়েছি, তাই জানি মা হারানোর দুঃখটা কি। তাই বাবুকে বলবো যে বাবু, মা তোমার আশেপাশেই আছে, কোথাও যায়নি, সবসময় তোমার সাথেই আছে। আর দাদাকে বলবো শক্ত হতে হবে, এছাড়া তো আর কিছু বলার নেই। আমি জানি কস্তুরীদির মা আছেন, মাসিমাকে বলার মতো আমার কোনো ভাষা নেই। ভগবান ওনাকে সেই স্ট্রেংথ দিক যাতে উনি নিজেকে সামলে নিতে পারেন। জানি একটা মার পক্ষে সেটা কখনোই সম্ভব নয়, কিন্তু ভবিতব্য যেটা ছিল সেটা তো কারোরই খণ্ডানোর কোনো ক্ষমতা নেই। তবে যেদিনকে এই খবরটা পেয়েছিলাম যে কস্তুরীদি ভীষণ অসুস্থ এবং ভেন্টিলেশনে আছে, আমরা সবাই এক প্ল্যাটফর্মে কাজ করি, কস্তুরীদির সাথে যে আমার অহরহ কথা হতো এরকম কিছু নয়। কখনো সখনো ফেসবুকে কখনো কথা হয়েছে বা এর থেকে বেশি কিছু নয়, কিন্তু ওই একটা ওই শুনতে শুনতে, তার ভিডিও শুনতে শুনতে, আমরা যারাই ব্লগিং করি না কেন বা যারাই আমরা একে অপরকে দেখি না কেন, কোথাও না কোথাও কিন্তু একটা যোগসূত্র বেঁধে যায়, তাই না? এবং যখন এটা শুনেছিলাম মনটা এত ছটফট করে উঠেছিল যে কি করব ভেবে পাচ্ছিলাম না, যে কি করব। সাইয়ের কাছে প্রার্থনা করেছিলাম যে বাবা, যদি ওর ভালো হওয়ার কোনো চান্সেস থাকে তাহলে ওকে ভালো করে দাও, না হলে ওকে কষ্ট দিও না। তো বাবা হয়তো সেটাই করেছে যে ওকে আর কষ্ট দেয়নি, কেননা সত্যিই ভীষণ কষ্ট হচ্ছিল ওর। আর দ্বিতীয় কথা হচ্ছে, সাথে সাথে আমার যে মানুষটার কথা মনে এসেছে সেটা হচ্ছে রঞ্জনাদি, কেননা রঞ্জনাদি বুদ্ধিজম করে এবং সেখানে ওদের চ্যান্টিংয়ের সম্বন্ধে আমি জানি, এবং সেখানে একটি রিলে চ্যান্টিং বলে হয় যেখানে একসাথে প্রেয়ার করা হয়। তো আমি রঞ্জনাদিকে সাথে সাথে যোগাযোগ করেছিলাম যে রিলে চ্যান্টিং করো রঞ্জনাদি, এরম ব্যাপার। তো রঞ্জনাদি তখন বলল যে হ্যাঁ, ও আমার প্রেয়ারে আছে, কেননা আমি জানি এই ঘটনা, এবং সারি কাকিমাও তো বুদ্ধিজম করে, তো সারি কাকিমাও এবং রঞ্জনাদি দুজনেই কস্তুরীদির জন্য প্রেয়ার করছিল। তো কিন্তু যেটা হওয়ার সেটাই হলো, যাই হোক, এটাই এই পজিটিভ এন্ডেই এটাকে আজকের এই কথা কস্তুরীদির সম্বন্ধে শেষ করব যে শি ইজ আ ফাইটার, এবং সত্যি ওর থেকে অনেক কিছু শিখতাম। ওর লাইফের প্রতি যে স্পিরিট, যে লো কন্ডিশনে থেকেও কী করে হাই কন্ডিশনে থাকা যায় ইনস্পাইট অফ সো মেনি হেলথ ইস্যুস, সেটা ওর থেকে দেখেছি। এবং তাই স্যালিউট টু ইউ কস্তুরীদি, যেখানেই থাকো ভালো থাকো। এবং জানি না আর হয়তো কোনো ঠিক ভাষা আসছে না বা বলার মতো কোনো কিছু খুঁজে পাচ্ছি না, তাই এটুকুই বলবো, তুমি হারবার মেয়ে নও, তুমি জীবন যুদ্ধে তুমি এগিয়েছিলে, এগিয়ে থাকবে। আর এইটাই ভগবানের কাছে প্রার্থনা করব, যেন খুব 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 ভালো জীবন তুমি পাও। ভালো থেকো কস্তুরীদি, টাটা।